খেজুরের রস সংগ্রহ ও রস জ্বালিয়ে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পাবনার ঈশ্বরদীর গাছিরা। শীতের শুরুতেই বেড়েছে রসের চাহিদা। প্রভাতের শিশির ভেজা ঘাস আর ঘন কুয়াশার চাদরে ভেজা হেমন্তের শেষে শীতের আগমনের বার্তা জানিয়ে দিচ্ছে আমাদের। শীতের আগমনী বার্তার সাথে সাথে তার পূর্ণতা পায় গ্রাম বাংলার প্রতিটি ঘরে। সকালে খেজুরের গাছ থেকে সংগ্রহ করা সুমিষ্ট খেজুরের রসে তৈরি পিঠা আর পায়েস যেন বাঙালিয়ানাকে পরিপূর্ণতা দান করে প্রাকৃতিকভাবে। মাটির হাড়ি কাঠের গলায় গলা কেটে দুধ দোহায়, গ্রাম বাংলার জনপ্রিয় এই শ্লোক মনে করিয়ে দেয় খেজুর গাছের গলায় মাটির হাড়ি ঝুলিয়ে তা থেকে সংগ্রহ করা সুমিষ্ট রস আহরণের মহা উৎসবের কথা, যে উৎসব শুরু হয় নভেম্বরের শুরু থেকে। খেজুর রসের মিষ্টি গন্ধে মৌ মৌ করছে গৃহস্থের রান্নাঘর। নতুন ধানের চাল আর শীতের সকালে খেজুর রসে ভেজানো পিঠা সব মিলিয়ে গ্রামগঞ্জে শুরু হয়েছে নবান্ন উৎসব। পাশাপাশি রস জ্বালিয়ে তৈরি করা গুড়ের চাহিদাও অনেক বেড়েছে। শীত মৌসুমে গাছিদের ব্যস্ততা বেড়ে যায় বহুগুণে। প্রথমে ধারালো দা দিয়ে খেজুর গাছের মাথায় সোনালি অংশ বের করেছেন তারা। এর থেকে 8-15 দিন পর নোলন স্থাপন করা হয়। তার সপ্তাহখানেক পর থেকে সুস্বাদু খেজুর রস আহরণের কাজ শুরু হয়। তবে অন্যান্য বছরের তুলনায় এবার খরচ বেড়েছে প্রায় 1.5 গুণ। জ্বালানির দাম, গাছের বর্গা মূল্যসহ সব মিলিয়ে গাছিদের এবার 1.5 গুণ বেশি খরচ করতে হচ্ছে খেজুরের গুড় তৈরিতে। গেলবার আমরা গাছ দিয়েছিলাম, আমাদের গাছে ধরেন যে খাজনা দিয়েছিলাম 300 করে, এবার সেই অনুযায়ী 500 টাকা করে খাজনা পড়তেছে একটা গাছে। এবার মনে করেন যে এখন লাভ মনে করেন যে আমারে মনে করেন যে খাওয়া দেয় আর কি, দিন যাওয়ার মতন আর কি। ঈশ্বরদী উপজেলার কৃষি অফিসার মিতা সরকার বলেন, খেজুর রস ও গুড়ের সুনাম ধরে রাখতে কাজ করছে ঈশ্বরদী কৃষি বিভাগ। আমাদের ঈশ্বরদী উপজেলাতে প্রায় 5,520টি খেজুরের গাছ আছে এবং আমরা কৃষকদেরকে খেজুর গাছ চাষে উৎসাহিত করছি। এবং এই খেজুর গুড় আমাদের ঐতিহ্য, এই সময় অনেকেই পিঠাপুলি করেন এবং এটা আমি মনে করি এটার আসলে একটা বাণিজ্যিক সম্ভাবনাও আছে। রস আহরণ ও গুড় তৈরির পরিমাণ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।